মনির হোসেন লিখেছেন, তবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তবা হতে হবে, তবার তবায় নাসুহা বা খাঁটি তবা, যে তবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে, অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমার এই শর্তগুলো যদি তবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন, আশা করি আল্লাহ তালা মাফ করবেন। তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তালার কাছে মাফের আশা করবেন। আর যদি তবা হয় জেনারেল যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই, তো আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তবা করতে হয়, তাহলে আল্লাহ তালা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন, তো এটা হলো জেনারেল তবা। জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত, হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কী? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বিশেষ করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। আপন শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারিনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কী করণীয়? এটিতে আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্দেহাতীতভাবে, এর জন্য আল্লাহর কাছে তবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, একটি অপরাধ হয়েছে, একটা গুনাহ হয়েছে, সেজন্য সেই সাথেই সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন, রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিদিন আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে? এই সময় তো পরীক্ষা চলবে। জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন, কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন, যেহেতু 12টা সোয়া 12টার দিকে কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায়, অতএব আপনি হলে ঢুকার আগে পরীক্ষা জোহর ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে তারপর প্রবেশ করবেন, হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়ে নেবেন, ইনশাআল্লাহ এভাবে আপনি নামাজ পড়বেন। কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই, যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময়গুলি পড়ে নিতে হবে। আর যদি পরীক্ষার আগে সময় না হয়, হলে ঢুকার পরে ওয়াক্ত হয়, বা হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন, অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন, যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে, এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই।